কেরালার আলওয়া স্টেশন। আচ্ছা, এই কেরালার একটা স্টেশন, এখানে এতগুলো আমরাই যদি থাকি তাহলে অন্য লোক কোথা থেকে থাকবে? হ্যাঁ, এই যে ফের ইসলামপুরের লোক হিন্দি মে বাত কর রা থা আমারে সাথ বাতাইয়ে। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জলঙ্গি মুর্শিদাবাদ। জলঙ্গি মুর্শিদাবাদ, ডোমকল, রানীনগর, ইসলামপুর সব ভর্তি, এই তো? নাকি আজকে সবাই আজকে সবাই বাড়ি যাচ্ছে? তোমার নাম কি ছোট ভাই? উনকার নাম সাইনউদ্দিন। হ্যাঁ, মানে এর নাম সাইনউদ্দিন নাকি? আচ্ছা, এটাই তো বাংলা নাকি? হ্যাঁ, তোর নাম কি রে হিরো? রাজেশ। এই যে দেখছো, সব দেখছেন, এটা আলওয়া স্টেশন। হ্যাঁ, এটা কেরালার একটা স্টেশন, এটা শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জারে উঠবে এরকম ব্যাপার না কিন্তু। এটা এটা কলকাতা শালিমার স্টেশন অব্দি যাবে, ওই ট্রেনে উঠবে কেরালা থেকে। হ্যাঁ, কি ট্রেন এটা? গুরুদেব এক্সপ্রেস। সব গুরুদেবরা হাজির, গুরুদেব এক্সপ্রেসে যাওয়ার জন্য গুরুদেবরা হাজির। এই যে এই, হ্যাঁ, খিদি মিদি লেগে গেছে নাকি তোমাকে? যাবে তো, চলে যাও, মুশকিল কথা আছে, টানাটানি করছে, এই তো হলো ব্যাপার। এই যে ধরফড়ি লেগে গেছে, দেখছো? বাড়ি যাবে তো, আনন্দে আছে, খুশিতে আছে, বাড়িতে গিয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে দেখা করবে, ওই জন্য তাড়াহুড়া করছে। এর ফাঁকেও সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। আলওয়া স্টেশন, আলওয়া কেরালার এর্নাকুলামের পাশেই আলওয়া স্টেশন। এই স্টেশন যদিও ট্রেনটা মনে হয় ইয়ে থেকে আসে না, এখান থেকে এর্নাকুলাম ও ত্রিবান্দ্রাম থেকে শালিমার, ত্রিবান্দ্রাম থেকে শালিমার। যাই হোক, সকলেই ভালোভাবে যাবে, ভালোভাবে দেখা হবে আবার মুর্শিদাবাদ। বুঝতে পারলেন তো, পুরো অর্ধেক আমি বলছিলাম যে জলঙ্গি ডোমকল সবাই যে এখানে চলে এসে, তো কিরকম করে কি হবে করতে বলেন পরে আমি দেখছি, যে বলেন লাইক ফলোয়ার বাড়াতে বলেন। ঠিক আছে, ভালো থাকুন।